হাই বন্ধুরা ক্রিয়েটিভ ম্যাথ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করবো কীভাবে জ্যামিতিক উপায়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি প্রমাণ করা যায় চলো শুরু করা যাক প্রথমে এ এবং বি দৈর্ঘ্যের দুটি বরক্ষেত্র নিলাম বন্ধুরা বি স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট বরক্ষেত্রে অংশটি আমরা এর উপর প্রতিস্থাপন করলাম তার মানে এটা বি স্কোয়ার বর্গ একক তাহলে এইটুকু হচ্ছে বি একক তাহলে পড়ে থাকে এইটুকু এ মাইনাস বি একক তাহলে এই অংশটা হচ্ছে এ মাইনাস বি একক এখন আমি এই অংশ দিয়ে একটা ডাক টানব দেখো এখন বন্ধুরা আমি এই অংশ বরাবর এই অংশ বরাবর এবং এই অংশ বরাবর কেটে নেব কাটলে কীভাবে হবে এইরকম ছবি হবে দেখো দেখো বন্ধুরা এই দুটো অংশ যদি আমি পাশাপাশি এইভাবে রাখি তাহলে এভাবে দেখতে লাগবে অর্থাৎ এই অংশটা হচ্ছে এখানে তার মানে এটা হচ্ছে বি দৈর্ঘ্য এদিকটা হচ্ছে এ দৈর্ঘ্য এই অংশটা যদি এখানে রাখি তাহলে এই অংশ হচ্ছে এ দৈর্ঘ্য এটুকু অংশ হচ্ছে বি দৈর্ঘ্য তাহলে এই টোটালটা হচ্ছে এ প্লাস বি টোটালটা হচ্ছে এ প্লাস বি আর এই অংশের দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি তাহলে এই ক্ষেত্রফলের ক্ষেত্রফল কত হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে বন্ধুরা দেখো আমি সহজেই টোটাল অংশের ক্ষেত্রফল আমরা আমাদের ছিল এ স্কোয়ার তার থেকে বি ক্ষেত্রফল বি স্কোয়ার টোটালটার অংশের ক্ষেত্রফল ছিল স্কোয়ার তার থেকে আমরা এটা প্রতিস্থাপন করে তাহলে বি স্কোয়ার ক্ষেত্রফল বাদ চলে গেল তাহলে পড়ে রইলো এইটুকু অংশের ক্ষেত্রফল তাহলে এইটুকু অংশ ক্ষেত্রফল আমরা এখানে তুলে নিয়েছি তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে এটা কি করে কারণ এই অংশটা হচ্ছে এটা এই অংশটা হচ্ছে এটা এটা যদি পাশাপাশি এভাবে রাখা হয় তাহলে এই দুটোর ক্ষেত্রফল হবে এটা ক্ষেত্রফল সমান তার মানে এই দুটোকে আমি আয়তাকার সজ্জায় সাজিয়েছি এখন এই আয়তাকার সজ্জার দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি আর প্রস্থ হচ্ছে এ মাইনাস বি তাহলে স্পষ্টত এর ক্ষেত্রফল হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমার এই টোটাল ক্ষেত্রফল থেকে যদি বি স্কোয়ার ক্ষেত্রফল বাদ চলে যায় তাহলে পড়ে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এইটা টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার এইটুকু অংশ ক্ষেত্রফল বাদ চলে গেলে পড়ে থাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সেটাই হচ্ছে এটা সেটাই আমরা জ্যামিতিক আকারে দেখালাম এবার আমরা ইসবোর্ডের মাধ্যমে দেখাবো দেখো বন্ধুরা এই অংশের ক্ষেত্রফল এটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এই তো বাহু দৈর্ঘ্য হচ্ছে তো এই অংশের ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার এই অংশের ক্ষেত্রফল হচ্ছে স্কয়ার এই অংশের ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার এই অংশের ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার এখন আমি এই ছোট ক্ষেত্র এটার উপর প্রতিস্থাপন করলাম তাহলে আমার টোটাল স্কোয়ার ক্ষেত্রফল থেকে বাদ গেল বি স্কোয়ার ক্ষেত্রফল তাহলে পরে রইল আমার এই হরুদ অংশটুকু হলুদ অংশটুকু এবার আমি যদি দিয়ে এই অংশটুকু কেটে নিই তাহলে কীরকম দেখতে লাগবে দেখো একবার এই যে এই অংশটা দেখো ঠিক কীরকম দেখতে লাগবে এখন এইটা আমি কেটে নিচ্ছি দেখো কিভাবে হয় কিরকম দেখতে লাগবে হলুদ অংশটা এভাবে দেখতে লাগবে এখন এটাও যদি আমি কানি তাহলে কীরকম দেখতে লাগবে দেখো বন্ধুরা কীরকম দেখতে লাগবে এই যে এইটার উপর প্রতিস্থাপন করেছি এটার উপর এবার আমি যদি কেটে নিই তাহলে এরকম দেখতে লাগছে এখন এইটাও যদি এই অংশটা আমরা কেটে নিই তাহলে এটা এরকম দেখতে লাগবে এখন আমি কি করব এই দুটোকে একত্র করব তাহলে কিভাবে একত্র করব এটা এরকম ছিল এটা এরকম ছিল আমি করব কি এইটা ঘুরিয়ে এরকম তাহলে এটা আমার কী হলো একটা আয়তক্ষেত্র হলো ই অংশের বাহুর দৈর্ঘ্য বি এ অংশের বাহুদৈর্ঘ্য বি ই অংশের দৈর্ঘ্য হচ্ছে এ ই অংশের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি আবার ই অংশের দৈর্ঘ্য হচ্ছে এ ই অংশের বাহুদ্দৈর্ঘ্য হচ্ছে বি তাহলে এ অংশের বাহু দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি তা যদি তাহলে এই যে আয়তকার ক্ষেত্র এই টোটালটার দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি আর এটার দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি তাহলে এটার ক্ষেত্রফল কত হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমার এই অংশের ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার মাইস বি স্কোয়ার অনুরূপভাবে টোটাল ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার তার থেকে আমি বি স্কোয়ার ক্ষেত্রফল যদি বাদ চলে যায় পড়ে থাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন বন্ধুরা এই টোটাল ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার এইটুকু অংশের ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার তাহলে আমার এই হলুদ অংশ পড়ে থাকে তার ক্ষেত্রফল কত সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা সহজেই জ্যামিতিক উপায়ে কীভাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটি বা অবৃত্তি প্রমাণ করা যায় তা দেখালাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস এবং লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে